বয়স নয় মেধার ভিত্তিতে মূল্যায়ন, এমন দাবিতে কেবল সরকারি নয় বেসরকারি সব চাকুরিতেও আবেদনের সময়সীমা 30-এর পরিবর্তে ন্যূনতম 35 করার দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ। যেহেতু প্রত্যেকটা সেক্টরে উন্নত রাষ্ট্রকে ফলো করা হয়, তাহলে ন্যূনতম 35 বাস্তবায়ন করার ক্ষেত্রে কেন উন্নত রাষ্ট্রগুলোকে ফলো করা হচ্ছে না? ন্যায়ের পক্ষে কথা বলা যদি আমাদের অপরাধ হয়, তাহলে আমাদেরকে গুলি করেন, আমাদেরকে মেরে ফেলেন, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা শুধু চাই মেধার মূল্যায়ন। সারা দেশ থেকে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি শিক্ষকরাও। জেনারেলি মনে করি চাকরির বয়সীমা না থাকাই ভালো। রিটায়ার করার লোক যদি চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারে, তো এই তরুণদের কর্মক্ষমতা তো আরও বেশি, তারা যে কোনো সময় যায়। কেন 40 বছরের লোক যদি চাকরি চায় বা 45 বছরের লোক যোগ্য, তাহলে নেবো না কেন? কেউ যদি বলে 40 বছরের চাকরি, আমি তাতেও আছি, 35-এর সঙ্গেই ন্যূনতম হইতে হবে, এরকম বলে করি যে কোনো বয়সেই হতে পারে না, মেধার ভিত্তিতে। আন্দোলনকারীরা জানান সরকার আসে সরকার যায়, কিন্তু এই আন্দোলনের মূল দাবি পূরণ হয়নি দীর্ঘ 12 বছরেও, বরং অধিকার চাইতে গিয়ে নানা অত্যাচার বঞ্চনার শিকার তারা। 22-এর 16 জানুয়ারি নীলক্ষেতে রাস্তায় আমাকে হচ্ছে এডিসি হারুন বুকের উপরে পা তুলে দিয়েছিল এবং আমাদের ভাই বোনদেরকে 11 মে মামলা দিয়েছিল, 24 জনের নামে মামলা হয়েছে। সমাবেশ শেষে দুপুরের পর মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উচ্চকিত হয় পুরো শাহবাগ চত্বর, বন্ধ হয়ে যায় যান চলাচল। দাবি আদায়ে আলটিমেটামও জানান আন্দোলনকারীরা। আমাদের দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। 12 বছর ধরে চলমান এই আন্দোলনের দাবি পূরণে আওয়ামী লীগ সরকার সক্ষম তো হয়নি, বরং তালবাহানা করেছে, এমন অভিযোগ এনে শিক্ষার্থীরা বলছেন বর্তমান সরকার যেন অবিলম্বে এই দাবি মেনে নেন, একই সঙ্গে শিক্ষার্থীদের মেধাকেও মূল্যায়ন করেন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।